আমাদের যেভাবে শত শত শব্দ বানিয়ে পড়বেন সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি একবার দেখে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এবং যে কেউ এই বইয়ের যে কোনো পৃষ্ঠেই পড়ে পড়ে একা একা শিখতে পারবে, বিশ্বাস রাখুন। এবং আমাদের ভিডিওগুলি একে একে দেখুন, প্রতিটা পৃষ্ঠারই ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। এখন আসুন আমরা শিখে নেব আজকে ওভার দিয়ে যেভাবে শত শত শব্দ বানিয়ে পড়া যায়। তা প্রথমে অর্থটি জেনে নে, যেমন ওভার অর্থ অধিক, মাত্রাধিক, মাত্রা অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত। তা বন্ধুগণ অধিক, মাত্রাধিক, মাত্রা অতিরিক্ত বা অতি বেশি বেশি এরূপ ভাবার্থ অর্থ প্রকাশ পায়। তাই যেভাবে পড়বেন যে সকল শব্দের সাথে মাত্রা অধিক অতিরিক্ত বুঝে তাদের উক্ত শব্দের পর্বে আমরা আবার বসব। এখন আসুন ফরমেশনগুলো আমরা জেনে নিই, যে এখানে অ্যাডজেক্টিভের পর্বে আবার বসে, আবার ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম পর্বে আবার বসে, আইনযুক্ত ভার্বের পর্বে আবার বসে, আবার নাউনের পর্ব বসে, ভার্বের পর্ব বসে। তো বন্ধুগণ আমাদেরকে বাংলা অর্থটি ভালো করে লক্ষ্য করতে হবে। যে সকল নাউন, অ্যাডজেক্টিভ, আইনযুক্ত ভার্ব বা অ্যাডজেক্টিভ এদের পূর্বে এই ধরনের জাতীয় শব্দ বাংলা শব্দের সাথে পূর্বে যদি মাত্রা অধিক অতিরিক্ত অতি বেশি বেশি এরূপ অর্থ প্রকাশ পায় উক্ত শব্দের পূর্বে ইংরেজির ক্ষেত্রে অবার বসাব। আসুন দেখে নিই একে একে। যেমন অ্যাডজেক্টিভের পূর্বে অবার, যেমন এক্সপার্ট দক্ষ, অবার এক্সপার্ট অতি দক্ষ, অতি অভিজ্ঞ বা অতি দক্ষ, বেশি দক্ষ এরকম বোঝানো হয়। স্মার্ট বুদ্ধিমান বা চটপটে বা দক্ষ পটু, তা এখন ওভার স্মার্ট অতি চটপটে, অতি চটপটু, অতি বুদ্ধিমান বা অতি দক্ষ, অতি পটু এরূপ অর্থ প্রকাশিত হবে। বা মাত্রা অধিক পটু, মাত্র অধিক চটপটে পটু এরকম অর্থ প্রকাশিত হবে। এখন আসুন অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কর্ম সক্রিয়, কর্মপরায়ণ। এখন ওভার অ্যাক্টিভ অতি কর্ম, বেশি সক্রিয়, বেশি কর্ম এরূপ অর্থ প্রকাশিত হয়। এখন লেজি, লেজি মানে অলস, ওভার লেজি, বেশি বেশি অলস, অতিরিক্ত অলস, মাত্রা অধিক অলস। কনফিডেন্ট বিশ্বাসী, ওভার কনফিডেন্ট, অতি বিশ্বাসী, মাত্রা অধিক বিশ্বাসী। এইভাবে প্রায় অধিকাংশ অ্যাডজেক্টিভের সাথে ওভার বসে পড়া যায়। তো বন্ধুগণ আপনাকে এটি খেয়াল করতে হবে, বাংলা মিনিংগুলো যদি বেশি, অতি বেশি বেশি, মাত্রা অধিক এই ধরনের বাংলার ভাবার্থ অর্থ প্রকাশ পায় উক্ত ইংরেজি শব্দ পড়বে কিন্তু ওভার বসাবেন, এটা খেয়াল করে পড়তে হবে। এখন আসুন ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম এর পড়বে ওভার বসে পড়ার কৌশল। যেমন ডেকোরেটেড, ওভার ডেকোরেটেড, সজ্জিত, ওভার অতিরিক্ত সজ্জিত, মাত্র অধিক সজ্জিত। রিলেটেড সম্পর্কিত, ওভার রিলেটেড অতি বা মাত্র অধিক সম্পর্কিত। এস্টাবলিশড প্রতিষ্ঠিত, ওভার এস্টাবলিশড অতি প্রতিষ্ঠিত। নন চেনা জানা বা পরিচিত, ওভার নন অতি চেনা জানা, অতি পরিচিত, মাত্র অধিক পরিচিত। তো এভাবে প্রায় অধিকাংশ ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম এর পূর্বে ওভার বসে পড়া যায়। তবে খেয়াল করে পড়তে হবে কিন্তু এদের অর্থগুলা যদি উক্ত ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম এর পূর্বে বসানো পড়ে এরূপ অর্থ প্রকাশিত হয় তাহলে কিন্তু বসাবেন। এখন আসেন বন্ধুগণ ভার প্লাস আইএনজি এর পূর্বে অবার, যেমন রিডিং পড়া, ওভার রিডিং, বেশি বেশি পড়া, অতিরিক্ত পড়া। স্লিপিং, ওভার স্লিপিং, রাইটিং, ওভার রাইটিং, স্পিকিং, ওভার স্পিকিং, এভাবে ইটিং, ওভার ইটিং, ওয়াকিং, ওভার ওয়াকিং, ওয়ার্কিং, ওভার ওয়ার্কিং, প্লেয়িং, ওভার প্লেয়িং। এভাবে আমরা লক্ষণীয় যে এইভাবে আমরা শব্দ শব্দ দিয়ে আমরা পড়তে পারি। ইনশাল্লাহ আপনারা বাংলা মিনিংয়ের উপর ভিত্তি করে অবশ্যই শব্দ তৈরি করে পড়বেন। এখন আসুন নাউনে পড়ব অপর, যেমন পপুলেশন, ওভার পপুলেশন, ডিসকাশন, ওভার ডিসকাশন, কারেজ, ওভার কারেজ, কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কনফিডেন্স, ওভার কনফিডেন্স, এইভাবে হবে। এস্টাবলিশমেন্ট, ওভার এস্টাবলিশমেন্ট, এভাবে আমরা যে সকল শব্দের সাথে অতি অতিরিক্ত বা মাত্রা অতিরিক্ত এরূপ বোঝে তাহলে সেক্ষেত্রে আমরা ওভার বসাবো, খেয়াল করে পড়তে হবে। এখন আসুন ভার্বের পর্বে ওভার বসালে অর্থটা একটু ভিন্নতর হয়, একটু লক্ষ্য করেন। চার্জ দাম, মূল্য, মূল্য দাবি করা, ওভার চার্জ অতি বা অতিরিক্ত দাম বা মূল্য, আবার মাত্রা অধিক মূল্য দাবি করা। এখন আসুন সি দেখা, ওভার সি দেখাশোনা করা, তত্ত্বাবধান করা, অর্থাৎ কি দেখা, দেখার পরে আরও অধিক দেখা, অধিক দেখা বা অধিক গুরুত্ব দিয়ে দেখা
দেখাকে আমরা দেখাশোনা করাকে বোঝানো হয়। যেমন স্লিপ ঘুমানো, আবার স্লিপ অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত ঘুমানো, ওয়ার্ক কাজ করে আবার ওয়ার্ক, মাত্রা অধিক খাটা বা খাটানো বা অতিরিক্ত কাজ করা, পে পাওনা প্রদান করা আবার পে পাওনার অধিক প্রদান করা, পাওনার অধিক প্রদান করা। বন্ধুগণ এখানে প্রদানের জায়গায় দ হবে, দ দ এখানে হবে, খেয়াল করে পড়তে হবে। মাঝে মাঝে কোথাও কোথাও স্পেলিং ভুল হয়ে গেছে তো মাফ করবেন। এইভাবে কিছু কিছু ভার্বের পড়বে আবার বসে পড়া যায়। তো বন্ধুগণ আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম একটু রিভিউ করে নিই। যে আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে যে সকল শব্দ পড়বে, বাংলা শব্দ পড়বে, অধিক মাত্রা, অধিক মাত্রা, অতিরিক্ত বা বেশি বেশি বা অতি, এরূপ অর্থ প্রকাশ পায় বা এরূপ ভাবাত তথ্য প্রকাশ পায় উক্ত শব্দ পড়বে কিন্তু আমরা অভার বসবো। শব্দটি অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ভার্বের সাথে অ্যাংজি নাউন বা ভার্ব, ভার্বের সিম্পল ভার্ব থাকতে পারে, যেটাই হোক না কেন আমরা এই অর্থগুলো খেয়াল করে পড়ব ইনশাল্লাহ। একটু খেয়াল করে পড়লে আমরা দ্রুত গতিতে শত শত শব্দ বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের আপনাদের কাজে আসবে, বাস্তব জীবনে পড়াশোনা লেখা এবং পড়ানোর ক্ষেত্রে কাজে আসবে। তা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।